নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারা দিন। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের ঘটনায় ছজনকে গ্রেপ্তার করলো শান্তিনিকেতন থানার পুলিশ। ধৃতদের আজই বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। শনিবার গভীর রাতে বীরভূম কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমীর থানদারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ইতিমধ্যে এই পিটিয়ে খুনের অভিযোগের ভিত্তিতে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশের জালে এই অভিযুক্তরা, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বোলপুর থানা বোলপুর মহকুমা আদালতে আজকে তোলাও হবে এই অভিযুক্তদের। খুনের ঘটনায় পিটিয়ে খুনের ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের ঘটনায় ছজনকে গ্রেপ্তার করলো বোলপুর থানার পুলিশ। ধৃতদের আজই বোলপুর মহকুমা আদালতে তোলা হবে এমনই কিন্তু জানা যাচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের ছজনকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগ, ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি বোলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, জানি তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যারা অভিযুক্ত তাদের ছজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছজনকে আজকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। একেবারে দেখো, আর কিছুক্ষণের পরেই পুলিশ ফাইল অর্থাৎ আদালতে পেশ করা হবে দুপুর দুটো নাগাদ। ইতিমধ্যেই বীরভূমের শান্তিনিকেতন থানার পুলিশের পক্ষ থেকে ধৃত ছজনকে বোলপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে এবং এদেরকে আদালতে পেশ করা হবে। তুমি বুঝতেই পারছো যে ঘটনা ঘটেছে বা যে ঘটনা সামনে এসছে যা নিয়ে রীতিমতো তোলপাড়, বিশেষ করে জেলায় বীরভূম, বিশেষ করে শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকা। তার কারণ তুমি জানো যে সমীর থানদার, তার বাড়ি হচ্ছে পারুলডাঙ্গা, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তিনি সদস্য অর্থাৎ মেম্বার, তৃণমূলের মেম্বার তিনি। তিনি যেটা জানা যাচ্ছে যে গত শনিবার মধ্যরাত্রে তিনি বাড়ি ফিরছিলেন এবং পারুলডাঙ্গা যে গ্রাম, সেই গ্রামের প্রতিবেশী গ্রাম উত্তর নারায়ণপুর, সেখানেই মূলত তাকে একদল দুষ্কৃতী ধরে এবং সেখানে তার উপরে চড়াও হয়, তাকে বেধড়ক মারধর করা হয়। কার্যত বলা যেতে পারে যে সমীর থানদার তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তাকে গণপিটুনির শিকার হতে হয়। তারপর তাকে মারধর করার পর রাস্তার পাশে একটি জায়গায় ফেলে দেওয়া হয়। স্থানীয় যারা লোকজন তারাই কিন্তু বিষয়টি দেখতে পায়, তাদের নজরে আসে, পরবর্তী পর্যায়ে শান্তিনিকেতন থানার পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থল থেকে বলা যেতে পারে রক্তাক্ত অবস্থায় সমীরকে উদ্ধার করে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল, পরবর্তী পর্যায়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয় এবং বর্ধমানেই রবিবার এক দুপুর পর অর্থাৎ বিকাল দিকে এই সমীর অর্থাৎ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এবং জানা যাচ্ছে যে এদিনই তার সেখানে ময়না তদন্ত হবে। দেখো, অবশ্যই এই পুরো ঘটনায় যে কি কারণে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলো, বিশেষ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমীর থানদারকে, এটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলায় উঠে এসছে রাজনৈতিক মহলে বটেই, সাধারণভাবেই, কারণ যেহেতু তার রাজনৈতিক পরিচয় রয়েছে। খুব স্বাভাবিকভাবেই দেখো, শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত প্রক্রিয়ায় নামে তদন্তকারী অফিসাররা, এবং যেটা জানা যাচ্ছে আমরা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যেই যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ছজনের মধ্যে একই পরিবারের এবং এই পরিবারের একজন গৃহবধূ, তার সাথে সমীর থানদারের অর্থাৎ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে তারা লিপ্ত ছিল এবং শনিবার রাত্রে যেটা অভিযোগ, মদ্যপ অবস্থায় সমীর এই গৃহবধূর বাড়িতে অর্থাৎ উত্তর নারায়ণপুর যে গ্রাম, সেই গ্রামে সে ঢোকে এবং সেই সময় বধূর যে পরিবারের লোকজন তারা তাদের ধরে ফেলে এবং তারপর এই বিষয়টা নিয়ে একটা মীমাংসার পর্বে সেই রাতেই আসে। তারপর যেটা জানা যাচ্ছে যে সমীর থানদারকে সেখানেই গণপিটুনি করা হয়, বেধড়ক মারধর করা হয়, তারপরেই এই পঞ্চায়েত সদস্য তৃণমূলের সমীর থানদারের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অবশ্যই শুধু কি এই বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের জেরেই গণপিটুনিতে খুন হলো বিশেষ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমীর থানদার, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, এই সামগ্রিক বিষয় খুনের রহস্য ভেদ করতে শান্তিনিকেতন থানার যারা তদন্তকারী অফিসাররা একেবারে ভেতরে শিকড়ে যেতে চাইছেন। অবশ্যই এদিন শান্তিনিকেতন থানার পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড জানানো হবে। রিমান্ডে যদি দায় আদালত, তাহলে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে যে কি কারণে মূলত এভাবে একটা প্রাণ তারা নিয়ে নিল, একটা প্রাণ তারা কেড়ে নিল। খুব স্বাভাবিকভাবে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে কঙ্কালীতলা, তুমি জানো যে রাজ্যের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, সেই সতীপীঠ কঙ্কালীতলা যে গ্রাম পঞ্চায়েত, সেই অঞ্চলে তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায়
রীতিমতো চাঞ্চল্য এবং আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে গোটা কঙ্কালী তালা জুড়ে, সেটা কিন্তু বলা যেতেই পারে। ধন্যবাদ তোমায় মনা, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। ইতিমধ্যেই গণপিটুনি দেওয়া হয়েছে এই সমীর থানদারকে। মূলত মনে করা হচ্ছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই গণপিটুনির ঘটনা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে। সমীর থানদারকে গণপিটুনিতে খুন করা হয়েছে এমনই অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই যে ছজন অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, আজকেই তাদের বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।